হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমি একটা মিনি ব্লগ করতে চলেছি, তো আজকে দিনটা কেমনভাবে কাটালাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর এই যে বাবা মেয়ের যুদ্ধ চলছে এখন খাওয়ানো নিয়ে, মেয়ে তো খাবেই না। তারপরে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সিটি সেন্টারের উদ্দেশ্যে, তো চলো সিটি সেন্টার যাওয়া যাক। তো এই তো পৌঁছে গেছি সিটি সেন্টারে, আর এখানে ঘোরাফেরা করার পরে খিদে পেয়ে গেছিল, তো আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, বিবিকিউয়ে। আর এখানে আমি হাতে দুটো স্পুন নিয়ে রেডি হয়ে বসে আছে, কখন খাবার আসবে আর আমি ঝপ করে পড়ব। আর এই যে আমার প্লেটটা রেডি হয়ে গেছে, মানে সব কিছু সার্ভ করে দিয়েছে, এখন খাচ্ছি। আর আমি খাবে না তা কি হয়। আর এই জায়গাটা পুচকু এতটাই পছন্দ করে, তো বারবারই আসতে ইচ্ছে করে আর কি। পুচকু সরষে আমাদেরও আশা হয়ে যায়, আর ওরা খাবারের পর খাবার দিয়ে যাবে, তুমি খেয়ে শেষ করতে পারবে না, মানে আমরা শেষ করতে পারি না। এই যে এদিকে দেখো, আমি ক্যামি স্ট্র দিয়ে খাবার পোষাচ্ছে না, তাই ও এমনি এমনিই খাবে। আর ওই স্টার্টার খেতে না খেতেই চলে এসেছে আমাদের মেন কোর্স, তো এতগুলো খাবার দেখে ভেবো না যে আমি এতগুলো খেতে পেরেছি। আমি কিন্তু এতটা খেতেও পারিনি, একদম মানে পেট ভর্তি হয়ে গেছিলো সে। আর সব শেষে ডেজার্ট তো খেতেই হবে না, পারবো না তাও নিয়ে আসবো, তো যথারীতি নিয়ে এসেছি। আর এদিকে আমি ধরে টানাপাড়া করছি, ও হাতে নিয়ে খাবে, তাই জন্য ওর খুব রাগ হয়ে গেছে। তাই আমরা চটপট খাওয়া দাওয়া সেরে বাইরে চলে এসেছি। আর এই যে এখানে দেখতেই পাচ্ছ, আমি বুড়িকে একদম নিজের মতো করে নাচ গান করে বেড়াচ্ছে। তো সব হয়ে যাওয়ার পরে আমরা আবার বাড়ি ফিরে যাচ্ছি। তো কেমন লাগলো তোমাদের আমাদের এই ছোট্ট মিনি ব্লগটা? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলো না। টাটা।